এই বছর নবাবগঞ্জে আম নামানোর সময়সীমা বেঁধে দিচ্ছে না জেলা প্রশাসন কেবল আম পরিপক্ক হলেই বাজারজাত করা যাবে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন ও নিরাপদ আম উৎপাদন বিপণন বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরিপক্ক আম বাজারজাত করলে নেয়া হবে আইনানুক ব্যবস্থা এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল উল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোকলেসুর রহমান সহ অনেকে তারিখ বেঁধে দেয়নি আমরা হ্যাপি এবং আমরা চাষি হিসাবে এবং ব্যবসা হিসাবে খুশ খুশি হয়েছি যে আমরা আসলে চাপানি যা প্রতি বছরের নাই আমরা কিন্তু পরিপক্ক আম ছাড়া বাজারজাত করি না যে আমি চাষি আমি জানি যে আমার গাছের আম কখন পরিপক্ক হবে আমি কখন পরিপক্ক আম হারভেস্ট করব। কারণ যত আমি পরিপক্ক আম হারভেস্ট করতে পারবো চাঁপাই নবাবগঞ্জের চাষে এবং বেশি দামে আমটাকে আমরা বিক্রি করতে পারি পুরো দেশবাসীকে জানাতে চাই যেন ওনারা কেউ চাপাই নবাবগঞ্জের নামে মিথ্যা কথা শুনে এখনই কোনো পাকা আম না কিনে খান প্রথম সপ্তাহে পর্যন্ত আমাদের এই সুমিষ্ট আম খাওয়ার জন্য অপেক্ষা করতে বলবো বাজারে কারচুপি বন্ধের পাশাপাশি অব্যবস্থাপনার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক শুধু আম পরিপক্ক হলেই তখন পারা হবে এটি আমরা মাঠে কঠোরভাবে মনিটর করব নিরাপদ যে আম সেটি করার জন্য আমাদের প্রত্যেক চাষি এখানকার ইতিহাস ঐতিহ্য নাই যে কারবাইড বা অন্যান্য কিছু দিয়ে আম পাকিয়েছে এবং এইটি বাজারে বা কোথাও বিক্রয় হচ্ছে সেগুলো আমরা নাই তারপরে আমরা এটি কিন্তু কঠোরভাবে মনিটর করব চাপাই নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার ছয়শো চার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন আরভি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন